প্রিয় ছাত্রী তোমরা নিশ্চয়ই এই লকডাউনের মধ্যেও ভালো আছো সুস্থ আছো নিয়মকানুন মেনেই চলছো তো চলো আজকে পড়ে নিই আমাদের যে লেসন সেভেন অর্থাৎ দ্য ম্যাজিক ফিস বোন নামক যে অসাধারণ একটা গল্প রয়েছে সেই গল্পটা পড়ব যেই গল্পটার লেখক তোমরা হয়তো কেউ কেউ জানো চার্লস ডিকেন্স চার্লস ডিকেন্স কে ছিলেন চার্লস ডিকেন্স ছিলেন একজন ব্রিটিশ রাইটার অর্থাৎ ইংল্যান্ডের একজন ব্যক্তি তিনি লিখেছিলেন তার বিখ্যাত প্রচুর বই রয়েছে কয়েকটা বইয়ের নাম করছি যেমন বিখ্যাত বই টুইস্ট অসাধারণ তার একটা বই এছাড়া ডেভিড কপারফিল্ড দারুণভাবে মানুষ পড়েছে এই বইগুলো আর এই যে গল্পটা সেই গল্পটা কিন্তু নেওয়া হয়েছে তার একটা বড় গল্প যেটা হচ্ছে ম্যাজিক ফিস বোন সেখান থেকে এক্সট্রাক্ট করা হয়েছে তো এসব মূল আলোচনায় তোমরা স্ক্রিনের উপর বইয়ের ছবিটা দেখছো এবং সেখানেই তোমরা পড়তে থাকো যেভাবে অন্য ভিডিও গুলো পড়েছ চলো পড়ি দেয়ার ওয়াজ ওয়ান্স আ কিং অ্যান্ড হি হ্যাড আ কুইন একদা এক রাজা ছিলেন এবং তার এক রানী ছিলেন দে হ্যাড সেভারেল চিলড্রেন সেভারেল অর্থাৎ অনেকগুলো তাদের অনেকগুলো সন্তান ছিল তাদের মধ্যে সব থেকে বড় বয়সে হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন যে আবার অন্য বাচ্চাদেরকে দেখভাল করতো বুঝলে মানে অ্যালেসিয়া তার ছোট ভাই বোনদেরকে দেখভাল করতো দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট আর মজার ব্যাপার ওই কিং রাজা তার ব্যক্তিগত পেশাতে নিযুক্ত ছিলেন আন্ডার দ্য গভর্নমেন্ট মানে গভর্নমেন্টের আন্ডারে রাজা আবার চাকরি করতেন দ্য কুইন্স ফাদার হ্যাডবিন আ মেডিকেল ম্যান আউট অফ টাউন আর কুইনের বাবা কি ছিলেন উনি ছিলেন শহরের বাইরে ডাক্তারি করতেন অর্থাৎ মেডিকেল ম্যান ছিলেন ডাক্তার ছিলেন সেকেন্ড ব্যা কি বলছে ওয়ান ডে দা কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস মানে এখানে গল্পটা শুরু হলো আগে গল্পের চরিত্রগুলো পরিচয় দেওয়া হলো এবার শুরু হচ্ছে ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস ওয়েন হি স্টপড এট মঙ্গার শপ ফিস মঙ্গার শপ তোমরা এটা নতুন দেখছো ফিস মঙ্গার মানে মাছ ওয়ালা মাছ ওয়ালার দোকান ওয়ান ডে একদিন দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস একদিন রাজা অফিসে যাচ্ছিলেন হোয়েন যখন হি স্টপ তিনি থামলেন অ্যাট দ্য ফিসমঙ্গার শপ মাছওয়ালার দোকানে হি নিডেড টু বাই আ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সালমন তার দরকার ছিল হি নিডেড তার প্রয়োজন ছিল টু বাই কিনতে কি এ পাউন্ড অ্যান্ড হাফ এক পাউন্ড এবং হাফ মানে দেড় পাউন্ড এখানে পাউন্ড হচ্ছে ইংল্যান্ডের যে ওজনের সিস্টেম সেটা অ্যাকচুয়ালি আমাদের এখানে মোটামুটি সাড়ে চারশো গ্রাম সমান সমান এক পাউন্ড ধরা হয় মোটামুটি মানে এক পাউন্ড ওজন হলো আমাদের এখানে সাড়ে চারশো গ্রাম তাহলে এক পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সালমন সালমন মানে সালমান মাছ এক ধরনের মাছ কাইন্ড অফ কুইন দ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম কেন কিনবে কারণ সালমন মাছটা কিনতে রানি রিকোয়েস্ট করেছে এবং যেন কিনে তাকে বাড়িতে পাঠায় হি হ্যাড নট প্রসেসড হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং প্রসিডেড মানে এগিয়ে যাওয়া গো করা হোয়েন হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং মানে বেশি দূর আগিয়ে যায়নি তার শপিংটা ফিনিশ করার পর ওয়েন দ্য ফিস মঙ্গার্স ইর্যান্ড বয় ফিশ মঙ্গার্স ইরান্ড বয় ফিস মঙ্গার্স মানে মাচোয়ালা মাচওয়ালার ইর্যান্ড বয় ইরান্ড বয় মানে দোকানে যে ছেলে করে কাজ রাখা হয় তাকে ইরান বয় বলা হয় হুকুম হুকুম শশুরের হুকুম তামিল করে সেই বালকগুলোকে বলা হয় ইরান বয় ইরান বয় কেম রানিং আফটার হিম মানে খানিকটা দূরে গেছে ফিসমঙ্গারের যে ইরান বয় সে দৌড়ে তার পিছনে পিছনে এলো কেম রানিং আফটার হিম হি সাইড সে বললো স্যার ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন ইন আওয়ার শপ বলছে মহাশয় আপনি কি দেখেননি নোটিস আপনি কি নোটিস করেননি দ্য ওল্ড লেডি বৃদ্ধাটিকে ইন আওয়ার শপ আমাদের দোকানে হোয়াট ওল্ড লেডি এনকোয়ার দ্য কিং এনকোয়ার এনকোয়ারি করলো মানে জিজ্ঞাসা করলো রাজা কোন বৃদ্ধা আই শ নান আমি তো কই কাউকে দেখিনি আই শ নান আমি কাউকে দেখিনি নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ সি হ্যাড বিন ইনভিসিবল টু হিম এখন দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি রাজা কোনো বৃদ্ধাকে দেখেননি বৃদ্ধাটি ইনভিজিবল মানে অদৃশ্য মানে দেখতে পাওয়া যায় না এমন ছিল তার কাছে দো ভিজিবল টু দ্য ফিস মঙ্গার্স বয় কিন্তু ওই ফিস মঙ্গার্স যে বয় অর্থাৎ ইরান বয়ের কাছে কিন্তু সে ভিজিবল ছিল ভিজিবল মানে দৃশ্যমান ভিসিবল মানে যা দেখা যায় আর ইনভিসিবল মানে যা দেখা যায় না তো এটা তোমরা কাজ করো আমি তো একবার পড়ালাম তোমরা বারবার পড়ো বারবার পড়লে কি হবে সমস্ত ওয়ার্ড গুলো জেনে যাবে তাহলে কি করতে সুবিধা হবে আশা করি তোমরা গল্পটা বুঝে গেছো তো ছোট একটু পড়া আছে তো এসো আমরা অ্যাক্টিভিটি গুলো করে নিই কি তাই তো নাও রেডি হয়ে যাও প্রথমে আমরা অ্যাক্টিভিটি ওয়ানটা করব দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ অর্থাৎ সঠিক উত্তরটা দেওয়া আছে তোমাদেরকে বাছাই করে নিতে হবে এ নম্বর এলিসিয়া লুক টাপটার মানে অ্যালিসিয়া দেখভাল করত কাদেরকে দ্য ফিস মঙ্গার হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড দ্য ওল্ড লেডি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি আমি দু গল্পের মধ্যে বলেই দিলাম দু নম্বরটা হবে হার ব্রাদার্স এন্ড সিস্টার্স ওকে এবার বি তে কি বলছে দ্য কুইন্স ফাদার এ কুইন্স ফাদার রানীর বাবা ছিলেন কি ছিলেন মেডিকেল ম্যান পোস্টম্যান টেইলার পরিষ্কার বুঝতে পারছো মেডিকেল ম্যান আচ্ছা সি কি আছে দ্য কিং ওয়ান্টেড টু বাই সালমন ওয়েটিং ওয়েটিং মানে এখানে ওজন কত ওজন ওয়েটিং মানে নট মানে অপেক্ষা করা নয় ওয়েটিং মানে এখানে ওজন করা ওয়েট করা সালমান ওয়েট করছিল কতটুকু মানে কতটুকু মাছ ছিল আ পাউন্ড আ পাউন্ড অ্যান্ড এ হাফ টু পাউন্ড ক্লিয়ার সেকেন্ডে বলা হচ্ছে এ পাউন্ড অ্যান্ড এ হাফ ডি কি বলছে দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবল টু ওল্ড লেডি ভিজিবল ছিল মানে দৃশ্যমান ছিল মানে ওল্ড লেডিকে দেখতে পেতো কে কার কাছে দ্য কুইন্স ফাদার দ্য কিং দ্য ফিস মঙ্গার্স বয় তোমরা জানো উত্তরটা এটা হচ্ছে তিন নম্বর উত্তরটা হবে ওকে এইবার আমরা যাচ্ছি এবার ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস অর্থাৎ এখানে যে এই যে ছটা বাক্য দেওয়া আছে ছটা সেন্টেন্স হলো ঘটনা অনুযায়ী তোমাদেরকে সাজাতে হবে অর্থাৎ যে বাক্যটার ঘটনাটা আগে ঘটছে সেটা এক নম্বর দিতে হবে তারপর যে ঘটনাটা এটা হচ্ছে দুই নম্বর দিতে হবে আমি ছটা বাক্যের মোটামুটি এটা আমি করে দেব না কারণ এটা আমি করে দিলে হবে না তোমরা যদি বুঝতে না পারো গল্পটা আবার পড়বে আবার পড়বে তাহলে গল্পটা পড়া হয়ে যাবে উত্তরটা পেয়ে যাবে এক নম্বর বাক্য কি দিয়েছে ঘটনাটা কি দিয়েছে দ্য ওল্ড লেডি হ্যাডবিন ভিজিবল টু দা কিং যে ওল্ড লেডি হ্যাড বিন ইনভিজিবল টু দ্য কিং ভিজিবল না ইনভিজিবল পরিষ্কার বুঝতে পারছো যে বৃদ্ধাটি রাজার কাছে ইনভিজিবল ছিল দুই নম্বর কি দিয়েছে হি বট সালমন সে সালমন মাছ কিনেছিল বট করেছিল তিন নম্বর কি আছে দ্য ইর বয় কেম রানিং আফটার হিম ইরান্ড বয়টা তার পিছনে দৌড়ে দৌড়াতে এসেছিল তারপর দ্য কিং স্টপড অ্যাট দ্য ফিস মঙ্গার শপ কিং থামলেন কোথায় অ্যাট দ্য ফিস মঙ্গার শপ ওই যে মা চওলার দোকানে থামলো এই ঘটনাটা কখন ঘটেছিল জিজ্ঞাসা করলো যে সে বৃদ্ধটাকে বৃদ্ধাটাকে দেখেছেন কিনা ছয় নম্বর হি লেফট দ্য পুরস্কার বুঝতে পারছো সে দোকানটা ছেড়ে দিল পরিষ্কার বুঝতে পারছো যে কোন ঘটনাটা আগে ঘটেছিল আমি তোমাদের ক্লু দিই যে চার নম্বরে দেখো তো দা কিং স্টপড এট দা ফিসমঙ্গার শপ মানে রাজা মাছের দোকানে এসে থেমেছিল মানে আগে সে অফিসের দিকে বেরিয়েছিল তারপরে কি তার প্রয়োজন ছিল ঘটনাগুলো কিন্তু দেওয়া নেই সুতরাং এখানে যে ঘটনাটা আছে সেই ঘটনাটা প্রথম দিতে হবে তারপরে মানে কি মানে মানে ঘটনাটা সম্পূর্ণ দেওয়া নেই কিছু কিছু ঘটনা দেওয়া আছে এখন কোন ঘটনাটা কার পরে এটা তোমরা এর আগে করেছো এটা নিজেরা করে নাও অবশ্যই পারবে এরপর অ্যাক্টিভিটি থ্রি এখানে এমন একটা প্রশ্ন আছে যেটা পরীক্ষায় হয়তো আসবে না কিন্তু তোমাদের জানার দরকার আছে তথ্যটা যে কি আনসার দা ফলোই কোয়েশ্চেন কি আছে একটা প্রশ্ন আছে দ্য কিং ওয়াস ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দা গভর্নমেন্ট মানে রাজা ছিলেন গভর্নমেন্টের আন্ডারে সরকারের আন্ডারে তার ব্যক্তিগত পেশাতে কাজে is this king similar to the stories of the other kings that you have read you have read so far তুমি এতদিন যা গল্পগুলো পড়েছো তার সঙ্গে রাজার সঙ্গে কি এখানে মিল রয়েছে নিশ্চয়ই মিল নেই আমরা সাধারণত রাজা মানে কি রাজা হুকুম করে উনি সবাইকে কাজ দেন উনি কাজ মানে কি ওনার হচ্ছে পরিচালনা করাই কাজ উনি ব্যক্তিগত কোনো কাজে মানে ইনকামের জন্য ব্যক্তিগত কোনো কাজ করেন না কিন্তু আমরা এখানে রাজাকে দেখতে পেয়েছি যে রাজা তার নিজে প্রাইভেট কাজ মানে ব্যক্তিগত সংসারের জন্য তার আ ইনকামের জন্য গভর্নমেন্টের আন্ডারে কাজ করছেন এটা কিন্তু আমাদের বর্তমান যুগে যারা সরকারের প্রশাসনে থাকে মানে আমরা দেখেছি যে এটা কিন্তু ঘটতে পারে না যে রাজা হচ্ছে মালিক আর বাকি সবই হচ্ছে কর্মচারী সুতরাং উত্তরটা কি হতে পারে যে নো আই হ্যাভ নট রেড সোফার প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য government এটা উত্তরটা হতে পারে যে না আমি এমন কোন রাজা দেখিনি যে যারা সরকারের আন্ডারে ব্যক্তিগত কাজে নিযুক্ত রয়েছেন আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ আরও ভালো করে পড়ো এবং প্রস্তুতি নাও পরীক্ষা কিন্তু যখন তখন হতে পারে সুতরাং একদম আলস্যের সঙ্গে সময় কাটালে চলবে না তোমরা সাবধানে থেকো ভালো থেকো এবং নিয়মকানুনগুলো মেনে চলো